WhatsApp guys, it's me Tahsin Ahmed Dipu ebong apnara dekhchen the Tahsin vlog. To ajker vlog ta korar main uddeshyo holo ajke amader je Nizam bhai amader teammate to tar anniversary chai apnar 4 bochorer anniversary to tara dono joni ache to apnader dekhachhi to ei je to tader dono joner anniversary ajke to shobai hi bolen mukh diye hat diye bolle hobe jore 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 na jore bolte hobe আপনি বলেন এক্সেল হাই হাই গাইস এইভাবে বলতে হবে তো তারা হয়তো বুঝে নাই ব্যাপারটা আমি বলতে বলছি তো বলে নাই তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন এবং আমাদের সাথে থাকুন এই যে আমাদের স্পেশাল কাজের লোক মিজান তো আমাদের স্পেশাল বাসার ঝাড়ু দেওয়ার লোক তো মিজান ঝাড়ু দিচ্ছে দেখেন এই মিজান মিজান তোমাকে এটি কি বলছে স্পেশাল ঝাড়ু দেওয়ার লোক শুধু তাকে ঝাড়ু দেওয়ার জন্য এই বাসে রাখা হয়েছে শুধু দেখে যেতে হলো তো আমাদের সাথেই থাকো এবং কেক কাটবো এবং তারপরে কিন্তু আমাদের আরেকটা সারপ্রাইজ আছে যেটা তোমাদের জন্য ওয়েট করতেছে আজকের ব্লগটা অনেক সুন্দর হবে তো যেহেতু আমরা এরকম ব্লগ মনে হয় এই প্রথম বানাচ্ছি আমি যে ব্লগে শুধু একটা রুমের মধ্যে ব্লগ করছি তো সবাই চোখ রাখো এবং ভিডিওটি কন্টিনিউ করো এবং আজকে নাচ হবে গান হবে সব হবে এভরিথিং আজকে সারা রাত পার্টি করব আমরা তো তোমরা দেখতে থাকো আমাদের আমাদের ভাবি রাগ করেছে ভাবি সেটা বড় কথা নয় আমি তোকে বিশ্বাস করি
ফ্রি খাবার খুব টেস্ট আসলে কেকটা অনেক সফট আর অনেক মজা ভিউয়ার্স এই কেকটা খুবই টেস্ট খুবই মজা তো চকলেট হিসেবে আমি চকলেট কেক এমনিও খাই না তো এই কেকটা আমার কাছে অনেক ভালো লাগতেছে আর আমার মনে হয় এই নিজাম ভাই কেকটা কোথা থেকে আনছে ভিউয়ার্স আমি আপনাদেরকে ক্যামেরা ফ্লিপ করে তারপরে নিজাম ভাইকে জিজ্ঞেস করতেছি কোথা থেকে আনছে ভাই এত এত মজার এত সুস্বাদু কেকটা কোথা থেকে আনলেন এটা তো নরমাল বেকারিতে পাওয়া যায় না এটা ভাই আমি অর্ডার দিয়ে আর কি আনছি আর কি রামগঞ্জ থেকে কোথা থেকে রামগঞ্জ থেকে অর্ডার দিয়ে রামগঞ্জ আর কি দোকানটা কি না ওদের ফ্যাক্টরি না কারখানা কারখানাতে ও ওদের ওখানে কি কোনো নামটাম আছে অ্যাড্রেস তাহলে ভিউয়ার্সদের বলে দেন নাম আছে নামটা সঠিক আমার খেয়াল নাই লেখা আছে কাগজে ও আচ্ছা তো ভিউয়ার্স কেকটা আসলে অসম্ভব মজা আমরা খাচ্ছি সবাই আর কি চেটে পুটে খাচ্ছে তো আমাদের আরো খাবার ওয়েট করতেছে তার জন্য আমরা পুরো কেকটা খাচ্ছি না কারণ এত মিষ্টি খাওয়া যায় না ভিউয়ার্স তো আমরা আরো খাবার ওয়েট করতেছে আরেকটা মজার খাবার যেটা আনকমন আজকে আপনাদের জন্য সারপ্রাইজ হিসেবে থাকবে সাধারণত সবাই আর কি পার্টি টাটিতে এই ধরনের খাবার খায় না এই প্রথম আমি ব্লগ করছি একটা পার্টিতে এই ধরনের খাবার তো খাবারের নামটা বলবো না খাবারের নামটা সারপ্রাইজ হিসেবে থাকলো আপনাদের জন্য তো দেখতে থাকুন ভিডিওটি কন্টিনিউ করুন এবং খাবারটিও দেখুন আমাদের সাথে থাকুন ভিউয়ার সবাই কিন্তু জমায়া খাচ্ছি কে এত টেস্ট হইছে সবাই জমায়া খাইতেছে কেক এই কেকটা কি মজা আসলে সফট আর অনেক মজা তো ভিউয়ার্স আমি কিন্তু মিথ্যা কথা বলিনি সবাই বলতেছে যে কোকটা খুব টেস্ট চকলেট কেক কিন্তু তেতো হয় বাট এটা অনেক মজা না ওরা না তার কাছে অনেক ভালো লাগছে ও আচ্ছা না চকলেট চকলেট কেক তিতো হবে এটাই স্বাভাবিক কারণ চকলেটটাই তিতা অরিজিনাল যে চকলেটটা তো এটার মধ্যে মনে হয় কি ইউজ করছে আমি জানি না নরমালি আমার মনে হয় কাটকা কেক দেখে এই কারণে ও উনি আবার বানায় নিয়ে আসছে কারখানা থেকে অর্ডার দিয়ে তো সাথে সাথে অর্ডার দিয়ে বানায় আনা কেকটা আর হলো দোকান থেকে কিনে আনা কেকটা অনেক কিন্তু পার্থক্য তো দেখতে থাকুন আমাদের ভিডিও আমাদের সাথে থাকুন আজকে কিন্তু ভিউয়ার্স অনেক মজা হবে নাচ হবে গান হবে অনেক মজা হবে কুল পার্টি তো আজকে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি এনজয় করুন তো কিছুক্ষণের মধ্যে আমরা খাওয়া দাওয়া শেষ করে ডান্স শুরু করব তো আমাদের সাথেই থাকুন ভিউয়ার্স কোথাও যাবেন না এবং ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ভিউয়ার্স আরেকটা কথা না বললেই নয় আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন নেই এবং যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য অসংখ্য প্রাণ ঢালা শুভেচ্ছা তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করেন আর যদি না মন চায় তাহলে সমস্যা নেই আমাদের ভিডিও দেখতে থাকুন কোনো না কোনো সময় ভালো লেগে যাবে এবং সাবস্ক্রাইবও করে ফেলবে সামনে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসতেছে এখনও আমার ফুল সেট আপ শুরু হয় নাই তো কিছুদিনের মধ্যে আমার ফুল সেট আপ করে ফেলবো ব্লগের জন্য তো ব্লগের জন্য যা যা প্রয়োজন সব কিছু আমি ম্যানেজ করবো দেন আমি কিন্তু প্রফেশনালি ব্লগ করার জন্য নেমেছি তো নতুন অবস্থায় কিন্তু কোনো কিছুই ভালো হয় না ভিউয়ার্স তো এটা সবাই জানেন তো আস্তে আস্তে কিন্তু ভালো হয় তো আপনাদের সাপোর্ট যদি আমি না পাই তাহলে কিভাবে ভালো হবে তো আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন তো সাপোর্ট করুন আমাকে এবং সবসময় আমাকে আমার পাশে থেকে যান Colorful Flowers by Tokyo Music Walker.
সবাই এরকম নীরব কে হ্যাঁ মজা হবে ফাইজলামি হবে কত কিছু হবে এত নীরব কেন সবাই দিয়ে আহে ভাই এদিকে একটা কাহিনী আছে কি কাহিনী ভিউয়ার্স প্রচুর গরম গরমের কারণে সব এক একটা উফতায় গরমের কারণে ভাই আঙ্গ শরম লাগতেছে কুহুল তাই তো আজকে আজকের পার্টির সম্পূর্ণ বাবুর্চির দায়িত্ব নিয়েছে আমাদের নিজাম ভাই তো আমি ক্যামেরাটা ফ্লিপ করে দিচ্ছি তো নিজাম ভাই আসলে একজন কুখ্যাত বিখ্যাত একজন বাবুর্চি তো তাকে তাকে সবাই চিনে না জানে না হয়তোবা কিন্তু আমাদের যত রেস্টুরেন্টের খাবার টাবার যত কিছু আর কি আমরা মানে রেস্টুরেন্টের যে মেনুগুলো এগুলো যখন আমরা বাসায় বানাই তখন আমাদের নিজাম ভাই আমাদেরকে সহযোগিতা করে তো তাদের তার তাকে আমি ফ্লিপ করে দিচ্ছি ক্যামেরা তাকে দেখুন আপনারা এই যে আমাদের নিজাম ভাই আর কি রান্না করতেছে এখন কি গরুর গোস দিয়ে দিবেন হ্যাঁ এখন গরুর মাংসটা আমি দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন ভিউয়ার গরুর গোস দিয়ে দিচ্ছে তো এটা কি হবে কিসের বুনা হচ্ছে এটা হলো বুনা খিচুড়ি ও খিচুড়ি করতে হ্যাঁ খিচুড়ি না শুধু গোস দেখতেছি খিচুড়ি করতে খিচুড়ি এটা পর আগে গোসটা মনে করেন যে আমরা ভালো করে কষাই নেব তারপরে খিচুড়ি রান্নার পরে আমি গোসটা দিয়ে দেব খিচুড়ি ভিতরে ও আচ্ছা আচ্ছা দেখি গাইস দেখেন তিনি গোসটাকে কষাইতেছে তো দেখি আমরা তো দেখুন ভিউয়ার্স তো নিজাম ভাই আপনি কিভাবে শিখলেন এই রান্নাটা এই রান্নাটা আমি নিজে থেকে শিখছি ভাই না সবাই তো মনে করেন মার থেকে শিখে বা দেখে দেখে শিখে আপনি কিভাবে শিখছেন এটা আমার নিজে থেকে আমি শিখছি এটা মানে অটোমেটিক তো শেখা সম্ভব না অটোমেটিক ইভাবে আমি শিখছি ভাই তাই মনে করেন যে কিছুটা মনে করেন মানুষের তো দেখে দেখে আর কি শিখছি আর কি ও আচ্ছা তো এতে দিয়ে আমার মনে করেন যে আইডিয়া এসে যাবে ভিউয়ার্স আপনাদের যে সারপ্রাইজটা দিব বলেছিলাম তো সারপ্রাইজটা এখন দিচ্ছি তো আমরা এখানে আয়োজন করেছি আপনার গরুর গোশ দিয়ে পাতলা খিচুড়ি তো খুবই মজা তো খুবই স্বাদ তো দেখুন আমি দেখাচ্ছি ক্যামেরাটা ফ্লিপ করে তো এটা সম্পূর্ণ রান্না করেছে আমাদের নিজাম ভাই তো দেখাচ্ছি ভাই গোশ টোস কোথায় দেখতেছি না ভিউয়ার্সদের একটু গোশ দেখা যান ভিডিওটি এই পর্যন্তই কারণ অনেক মজা করেছি তো আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে তো যদি কোনো ভুল হয়ে থাকে কোনো সমস্যা হয়ে থাকে তো আমাদেরকে কমেন্ট করে মতামত জানাতে পারেন তো আমরা সামনে থেকে এগুলো সংশোধন করার চেষ্টা করব আজকের ভিডিওটা মূলত ঘুম চোখে কালকে সারাটা রাত জাগছি এডিট করছি ভিডিও জাফরঙ্গের ভিডিও এডিট করছি তো আজকে চোখে ঘুম প্রচুর তো ঘুমাই যাচ্ছি তো আজকে মজা করার মতো যে এনার্জিটা সেটা ছিল না তো আশা করছি এই ব্লগটি ভালো লেগেছে আপনাদের তো ভিডিওটি অবশ্যই লাইক করুন যারা সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স সবাই ভালো থাকবেন
সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।